তোমরা সবাই কেমন আছো এই প্যান্ডামিক সিচুয়েশনে? আমি জানি তোমরা সবাই ভালোই আছো এবং সেফ আছো নিজের ঘরের মধ্যে। তোমরা নিজেদের প্রয়োজন ছাড়া একদম ঘর থেকে বেরোবে না। প্লিজ স্টে হোম অ্যান্ড স্টে সেফ। সো গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দু রকমের প্যাকট। একটা হচ্ছে নর্মাল স্কিন টাইপসদের জন্য, আর একটা হচ্ছে যাদের প্রচণ্ড পরিমাণে পিম্পলস আর অ্যাকনে প্রবলেম আছে তাদের জন্য। সো গাইজ, এই সিচুয়েশনের জন্য আমরা তো ওনাদের বাইরে বেরোতে পাচ্ছি না, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই হোম রেমিডিটা। তোমরা ট্রাই করবে, অবশ্যই তার ফলাফলটা পাবে। ফার্স্ট প্যাকটা ইউজ করার ফলে তোমাদের স্কিনের গ্লো বাড়াবে, এবং সেকেন্ড প্যাকটা ইউজ করার ফলে তোমাদের স্কিনে যে রকমের প্রবলেমগুলো আছে, আই মিন কোনো স্পট আছে বা পিম্পলসের সমস্যা আছে, সেটা আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে এবং তোমাদের স্কিন হয়ে যাবে পুরো ক্লিয়ার। সো গাইস, মুভ অন টু দ্য ভিডিও। আমার ভিডিওতে যাওয়ার আগেই বলে দিই, আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আরও এক্সাইটিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে নেক্সট ভিডিওর এলে নোটিফিকেশানটা তোমাদের কাছে ফার্স্টে যায়। সো মুভ অন টু দ্য ভিডিও। এই প্যাকগুলো বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের চিকপি, অর্থাৎ বেঙ্গলিতে যে মোটা দানার ছোলাগুলো হয়। এই ড্রাই চিকপিগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে না, এটি একটা পাউডার ফর্ম আকার রেডি হয়ে যাবে। তোমরা যদি চাও এটি মার্কেট থেকে অনায়াসে কিনতে পারো। স্পটলেস স্কিন টাইপ ফেস প্যাক, আমি এখানে ইউজ করেছি নিম লিপসকে ভালো করে ওয়াটারে ফুটিয়ে কোল্ড করার জন্য আমি রেখে দিয়েছিলাম রেফ্রিজারেটরে। অ্যান্ড গাইস, তোমরা চাইলে এখানে নিম লিপসের বদলে ইউজ করতে পারো নিম পাউডার, এটি মার্কেটে অনায়াসে পাওয়া যায়। ফার্স্ট প্যাকটা রেডি করার জন্য আমি ইউজ করছি 3 টেবিল স্পুন বেসন। বেনিফ্যাক্ট টু স্কিন, টাইটেন দ্য স্কিন, রিডিউস দ্য লার্জ পোস, রিস্টোর দ্য স্কিন পিএইচ লেভেল, অ্যান্ড রিমুভ লাইটেন স্কিন কমপ্লেক্স, রিডিউস অয়েলনেস, ব্রাইটনেস স্কিন কমপ্লেক্সন, অ্যাকনি পিম্পলস রিমুভস, অ্যান্ড টাইটেন ইয়োর স্কিন। ইউজ করে নিচ্ছি আমি এখানে কস্তুরি হলদি, এটা অনায়াসে তুমি অনলাইন শপ থেকে পারচেস করতে পারবে। এখানে ইউজ করছি নিম ওয়াটার, তার সাথে অ্যাড করবো বেসন 3 টেবিল স্পুন। Water benefit to skin also has anti-inflammatory properties that reduce acne and pimples, chinginess and redness. It also prevents pimples and skin blemishes. প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে একসাথে মিক্স করে নেবো এবং অ্যাপ্লাই করবো আমাদের ফেসে। একটা থিক পেস্ট রেডি করবো। কিচেনের পাওয়া টার্মারিক ইউজ করবে না, কারণ কিচেনের পাওয়া টার্মারিকে প্রচণ্ড পরিমাণে কালার থাকে, সেই জন্য আমি ইউজ করেছি কস্তুরি টার্মারিক। 1/2 টেবিল স্পুন বেনিফ্যাক্ট টু স্কিন, গ্লোয়িং, বুস্ট হিলিং, হেল্প অ্যাকনি রিডিউস, টার্মারিক কন্টেন্ট অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। তোমরা চাইলে এটি ফ্রিজে স্টোর করেও রাখতে পারো 5 ডেজের জন্য। গ্লোয়িং স্কিন টাইপ ফেস প্যাক রেডি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন গ্রাম ফ্লাওয়ার, অর্থাৎ বেসন, আমরা চিকপিও বলে থাকি। এতে অ্যাড করে নেবো 1/2 টেবিল স্পুন মতন হানি। এখানে ইউজ করছি র মিল্ক, তোমরা চাইলে র মিল্ককে স্কিপ করে এখানে দহি অ্যাড করতে পারো। ইয়োগার্ট মিল্কটা এখানে পরিমাণ মতো তোমরা অ্যাড করবে, যাতে একটা পেস্ট রেডি হয় থিক। পেস্টটা অল স্কিন টাইপসরা ইউজ করতে পারে, তারা নিজেদের স্কিনকে লাইটনিং, ব্রাইটনিং এবং গ্লো করতে চায়। এই প্যাকটা অ্যাপ্লাই করার পর রেখে দিন 15 মিনিটস, ওয়াটার দিয়ে ওয়াশ করে নিন, তারপরে দেখতে পান আপনাদের চেহারাটা কতটা গ্লো করছে। আমি এখানে 2টো প্যাক রেডি করে নিয়েছি। র মিল্ক ক্যান বি ইউজড অ্যান্ড ফেসিয়াল বডি ক্লিনজিং, ইট হ্যাজ ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন এ, ডি অ্যান্ড কে অ্যান্ড প্রোটিন, ইটস হেল্প স্কিন ব্রাইটনিং, হানি হ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, দিস ইনগ্রিডিয়েন্ট আর গুড টু ফর ফাইট অ্যাকনি, কিপ ইউর স্কিন হাইড্রেট অল ডে লং। দেখতেই পাচ্ছ গাইজ, আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে অয়েলি। আমি এই প্যাকটা ইউজ করার ফলে আমার অয়েলনেসটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এইভাবে আমি আমার ফুল ফেসিটি অ্যাপ্লাই করে নেবো, রেখে দেবো 10-15 মিনিটস, অ্যান্ড গাইজ ওয়াশ করে নেবো কোল্ড ওয়াটারের সাহায্যে। ফার্স্ট প্যাকটা গাইজ তোমাদের অ্যাপ্লাই করে জাস্ট দেখাচ্ছি, যেহেতু আমার পিম্পলসের সমস্যাটা মাঝের মধ্যেই দেখা যায়। আমি ওয়াশ করে নিচ্ছি, অ্যান্ড গাইজ জাস্ট লুক অ্যাট মাই ফেস,
তোমরা লাইভ রেজাল্ট দেখতেই পাচ্ছ আমার স্কিন থেকে অয়েলনেসটা কতটা দূর হয়ে গেছে এবং স্কিনটা কতটা গ্লো করছে ন্যাচারালি। তোমরা ঘরে এটি অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের এটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশনে, আমি ওয়েট করবো। সো গাইস, এই রেমেডিটা আশা করছি তোমাদের খুব এফেক্টফুল হবে, তোমরা এটা ট্রাই করবে উইকে অ্যাটলিস্ট টু ডেজ এবং রেজাল্টটা তোমরা নিজেরাই লক্ষ্য করবে। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করেছো সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও গাইস। ভিডিওটা এতদূর তোমরা জানাবে আমার কমেন্ট সেকশনে তোমাদের কেমন লাগলো, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ ডু নট ফরগেট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।